আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যেহেতু আজকে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেল, তোমাদের ভিতরে অনেকের একটা কোশ্চেন যেটার কারণে তোমাদের ঘুম হচ্ছে না বা তোমরা রেস্ট নিতে পারছো না, সেটা হচ্ছে কাট মার্ক কত হইতে পারে, সর্বনিম্ন কত পেলে চান্স হবে, বা হচ্ছে এবছর ঢাকা মেডিকেলে পাওয়ার জন্য কতটুকু নাম্বার পেতে হবে বা সর্বোচ্চ কত নাম্বার উঠতে পারে। এই তিনটা কোশ্চেন অনেকের মাথায় ঘুরতেছে। সো এইটার কোনো ধ্রুব অ্যান্সার ওইভাবে দেওয়া টাফ, কজ এটা ভ্যারি করে যে নর্মালি এক এক বছর এক একটা হয়। তবুও আমি আমার পারসেপশন থেকে কোশ্চেন দেখে, কোশ্চেন আমার কাছে যেমন মনে হয়েছে সেইটার আলোকে হয়তো বা তোমাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে পারি যে নাম্বার কেমন আসতে পারে। সো সেই নাম্বারটা আমি তোমাদের আগে বলে দিচ্ছি, তারপরে তোমাদের থ্যাংক ইউ জানাবো যারা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছো। দেখো, তুরা পয়েন্টে এবছর আমাদের মতে হায়েস্ট তোমার আসতে পারে, মানে যে প্রশ্ন হয়েছে সেখানে 90 থেকে 92 আসতে পারে। সো তুমি ধরো হচ্ছে কোনো একটা কোশ্চেনের সলিউশন দেখার পরে তুমি সেখানে দেখলা যে তোমার 85টা হলো, ওকে, সো সলিউশন সবগুলোই একদম 100% যে কারেক্ট এমন না, 99% সলিউশন কারেক্ট হইতে পারে। সো সলিউশন থেকে তুমি অল টাইম 5 মার্ক কেটে দেন হচ্ছে কাউন্ট করবা। ধরো তোমার সলিউশন অনুযায়ী তোমার 85টা হইলো, কারণ DGHS তোমার যে সলিউশন মানে সমাধান দিবে সেখানে সেখানকার সাথে আমাদের সলিউশন 100% মিলবে এমনটাও না। সো ধরো তুমি আমাদের সলিউশন অনুযায়ী 85 তোমার হলো, তুমি ধরে নিবে 80, ওকে। আর যদি তুমি সেকেন্ড টাইমার হও তাহলে তো আরও 5 গেল, তাহলে 75, ওকে। এভাবে তুমি কাউন্টটা করবা, এভাবে তুমি কাউন্টটা করলে তোমার হায়েস্ট মার্ক বা এই নাম্বারগুলো তুমি ক্যালকুলেট করতে পারবা। সো আমাদের মতে 90 থেকে 92 হয়তো হায়েস্ট আসতে পারে এখন, মানে এইটা একদম ধ্রুব কিছু না, মানে এটা জাস্ট আমাদের অনুমান, জাস্ট তোমাদের একটু শেষ মানে এই সময়টাতে একটু রিল্যাক্স দেওয়া, নাথিং এলস। কাটমার্ক মানে সর্বনিম্ন যত পেলে চান্স হতে পারে, এইটার জন্য আমরা 60 থেকে 65 ধরে নিয়েছি। এই রেঞ্জটা হয়তো বা এবছর যেমন প্রশ্ন হয়েছে সেই অনুযায়ী কেউ যদি 60 থেকে 65 ভিতরে পায়, আশা করা যায় কোনো না কোনো একটা পাবলিক মেডিকেলে তার চলে আসতে পারে যদি কেউ 60 থেকে 65 পায়। আর ঢাকা মেডিকেলের জন্য অবশ্যই বেশি পেতে হবে, সেটা তো দেখতেই পাচ্ছ, 75 থেকে 80 হয়তো বা আমরা মনে করছি। সো এক একজনের মতামত অনুযায়ী এটা এক এক রকম হতে পারে, জাস্ট এটা আমার পার্সোনাল অপিনিয়ন, জাস্ট আমি আমার একটা পার্সোনাল অপিনিয়ন দিলাম, এটা ধ্রুব কোনো সত্য এমন না। এটা 5 তারিখে যখন তোমাদের রেজাল্ট দিবে তখন তোমরা এটা ভালো করে বুঝতে পারবা, বাট প্রশ্ন দেখে আমার কাছে এটা মনে হয়েছে বিগত বছরগুলোতে গুলোর প্রশ্ন এবং সেগুলোর আউটপুট এবং এই বছরের প্রশ্ন এবং এগুলোর মানে প্রবাবল আউটপুটটা আমি বললাম। এবার আমি তোমাদের কয়েকজন থ্যাংক ইউ দিতে চাই, তোমরা যারা হচ্ছে আমাদের রিনল পাসের সাথে দীর্ঘদিন ধরে আমাদের ক্লাসগুলো করেছো। সানজিরা ইসলাম বলেছো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমরা জিজ্ঞেস করেছিলাম যে এক্সাম কেমন হয়েছে, দোয়া করবেন ভাইয়া চান্স হলে জানাবো, অনেক হেল্প পেয়েছি আপনার থেকে, ইংলিশে নিয়ে টেনশনে আছি, দেখা যাক আল্লাহ ভরসা। সো থ্যাংক ইউ সো মাচ সানজিরা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এরপরে আমাদের নাজিব তালুকদার বলেছে চান্স পাই কিংবা না পাই ভাইয়া আপনার প্রতি চিরকৃতজ্ঞতা, থ্যাংক ইউ সো মাচ। যারা কৃতজ্ঞতা প্রকাশ করে তারা জীবনে কখনো কখনো হচ্ছে ভালো কিছু না কিছু হয়, মেডিকেলে হোক না হোক ইনশাল্লাহ তুমি তোমার ভিতরে হাম্বলনেসটা আছে তুমি ভালো করবে ইনশাল্লাহ, এটুকু আশা করছি। নাজনীন নীরা বলেছে আলহামদুলিল্লাহ আপনার ক্লাস করে অনেক উপকার হয়েছে, এক্সাম আলহামদুলিল্লাহ দিয়েছি, এখন রেজাল্ট আল্লাহ যা চাইবেন তাই হবে, তাও থেমে থাকতে চাই না, আজ থেকে ডেন্টালের জন্য প্রিপারেশন নিতে চাই আরও কঠিনভাবে, ভাইয়া প্লিজ ডেন্টালের জন্য কিছু গাইডলাইন দিবেন আর ভাইয়া দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ, ডেন্টালের জন্য আমার গাইডলাইন দেওয়ার প্ল্যান রয়েছে এবং দেখি ডেন্টালের জন্য তোমাদের কোনোভাবে আমি হেল্প করতে পারি কিনা নিউল পাসের পক্ষ থেকে। তোমাদের আরও কয়েকজন তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমি একটু সেগুলো একটু পড়তে যাচ্ছি, টু অ্যাপ্রিসিয়েট ইউ, যে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাইয়া আপনার পড়ানো থেকে জিকে সহ অন্যান্য আরও অনেকগুলো কমেন্ট পড়ে আছে, থ্যাংক ইউ সো মাচ। কমন পড়ার মেইন উদ্দেশ্য না, আমাদের মেইন উদ্দেশ্য ছিল তোমাদের পড়াগুলোকে গুছিয়ে দেওয়া যাতে তোমার টেনশনটা একটু কম হয়, তোমার কনফিডেন্সটা বেশি আসে। সো আমাদের মেইন উদ্দেশ্য কমন পড়ানো ছিল না, উদ্দেশ্য ছিল গুছিয়ে দেওয়া। রিয়াদ বলেছো আলহামদুলিল্লাহ আমি আপনাদের জিকেগুলো থেকে অনেকগুলো কমন পেয়েছি সাথে ইংরেজিও, থ্যাংক ইউ সো মাচ রিয়াদ। বাইজিদ বলেছো আলহামদুলিল্লাহ এক্সাম ভালো হয়েছে ভাইয়া, আপনার এইখানে ক্লাস করে ইংলিশে ভালো করেছি, থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন ভাইয়া যেন ভালো কোনো মেডিকেলে চান্স পাই, অল দ্য বেস্ট। এরপরে হচ্ছে রোহান বলেছে ভাইয়া আমি জিকে ফ্ল্যাশকারের কোর্সে ছিলাম, কিছু কমন পেয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ না চাইলে কি আর হয়, আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করার সময় ভুলে ইংলিশ সিলেক্ট করে যাই, তার টের পেয়েছিলাম 40 মিনিট আগে টের পেয়েছে পরীক্ষার, দ্যাটস সো স্যাড, অল দ্য বেস্ট, দেখো আউটপুটটা কী আসে। কানিস ফাতেমা হচ্ছে বলেছে জি ভাইয়া বেশিরভাগ প্রশ্ন শর্ট সিলেবাস থেকে আসছে, অনেকেই এটা নিয়ে কনফিউশনও ছিল,
শুধু শুধু এমন ঘোষণা দিয়ে আমাদের পরিস্থিতি দুর্বল করলো। হ্যাঁ, সরকার থেকে এই জিনিসটা আসলেই, এটা নিয়ে কী বলবো, সরকার বললো ফুল সিলেবাসে পরীক্ষা নিবে, বাট মেজরিটি প্রশ্নগুলো আছে শর্ট সিলেবাস থেকে। সো এই নিয়ে স্টুডেন্টরা কিন্তু অনেকেই মানে আসলে কনফিউশনে ছিল, কারণ একটা স্টুডেন্ট দীর্ঘ সময় ধরে, বিশেষ করে শেষ সময় এসে অনেকেই ফুল সিলেবাস পড়তে গিয়ে মূল প্রিপারেশনের ঘাটতি হয়ে গেছে, এমন অনেকের ভেতরে রয়েছে। সো স্টুডেন্টদের এই ঘাটতির জন্য আমি মানে কী বলে ওই সরকারি সিদ্ধান্তটাকে দায়ী করবো, স্টুডেন্টের দোষ দেবো না আমি, কারণ সরকার তারা যদি এরকম যে ডিসিশন দিয়েছে সেটার উপরে তারা প্রশ্ন করতে পারতো, বাট মেজরিটি প্রশ্ন করেছে শর্ট সিলেবাস থেকে, খুবই কম প্রশ্ন করেছে ফুল সিলেবাস থেকে। আপনার জিকে ট্রিক্সগুলো শেষ সময় অনেক হেল্প করেছে, থ্যাংক ইউ সো মাচ, ডেন্টালের জন্য গাইডলাইন চাই, থ্যাংক ইউ, ইনশাল্লাহ আমি ট্রাই করবো। আশা তাফিম বলেছে, আলহামদুলিল্লাহ ভাইয়া মোটামুটি ভালো দিয়েছি, আপনার জিকে ফ্ল্যাশ কার্ড পরে অনেক উপকার হয়েছে, দোয়া করবেন ভাইয়া আল্লাহ যেন আমাদের সবার মনের বাসনা পূরণ করে। অল দ্য বেস্ট আশা, তোমার জন্য শুভকামনা রইল তাফিম, তোমার শুভকামনা রইল, তুমি যাতে তোমার স্বপ্ন পূরণ করতে পারো। আর মেডিকেলে না হলে সমস্যা নেই, এরপরে ডেন্টাল আছে, FMC আছে, জাহাঙ্গীরনগর আছে, অনেক অনেক অপরচুনিটি আছে। TFX বলেছে, আই এম ভেরি গ্রেটফুল টু নিরন প্লাস ফর ডোজ GK ফ্ল্যাশকার্ডস, থ্যাংক ইউ সো মাচ, আমি সব 7 লাইক দিয়েছে। প্রজ্ঞা বিশ্বাস, স্যার GK আপনি এত ভালো সাপোর্ট দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ প্রজ্ঞা বিশ্বাস। ফাহমিদা নওশিন, আপনাদের ভিডিও থেকে অনেক কিছু কমেন্ট পেয়েছি, আশা করি রেজাল্টটা ভালো হবে, থ্যাংকস এ লট ফর অল দিস ভিডিওস, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো করো, সামনের দিনগুলোতে আমরা ইনশাল্লাহ ক্লাসগুলো তোমাদের জন্য দিয়ে যাব, আশা করব আমাদের ক্লাসগুলো তোমাকে ওভারঅল প্রিপারেশন নিতে হেল্প করবে। সো এটা ছিল আজকে তোমাদের প্রতি আমার থ্যাংক ইউ ভিডিও, যে তোমরা যারা আমাদের সাপোর্ট করছো, এবং আমার পারসেপশন আমি বললাম যে কত কাটমার্ক কত হতে পারে, হাইস্ট করতে হতে পারে। সো বাকিটুকু আল্লাহ ভরসা, থ্যাংক ইউ সো মাচ।